আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে কলেজটা যে দেখা গেল, এটা এই কলেজে আমি পড়তাম, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হলো আমরা বগুড়া গিয়েছিলাম, তখনকার ব্লগ এটা। তো আমরা বগুড়া যাওয়ার পরে, আমার বড়রা যেহেতু বগুড়া তেমন কিছু চেনে না, মাত্র দু একবার গিয়েছে, তো ও তো বেশি দিন ছুটি পায় না, এই জন্য বেশি দিন থাকাও হয় না, ওরকম ঘোরাঘুরিও করাও হয় না, তো ঠিকভাবে চেনে না। তো ও বগুড়া শহরে গিয়ে একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছিল বগুড়া শহরের ভিতরে ঘুরে দেখার জন্য। তো ও রিক্সা রিজার্ভ করে নিয়ে ঘুরছিল, 1 ঘন্টা রিজার্ভ করেছিল রিক্সাটা, পুরো ওই পাশে বৃন্দাবন পাড়া থেকে শুরু করে এদিক দিয়ে, মানে পুরোটা যতটা পারছে আর কি, 1 ঘন্টার ভিতরে যতটুকু ঘোরা যায় ততটুকু ঘুরেছে ও। তো সেদিন আমি যাইনি, ভিডিওগুলো ও নিজে করেছিল, তো ভাবলাম যে অনেকগুলো ভিডিও ক্লিপস তো একটা ব্লগ হয়ে যাবে, সেজন্য আমি এগুলো হলো এডিটিং করে এটা আপলোড করব ভাবছি। তো অনেকে বগুড়া শহরে জাননি, চেনেন না, তারা তাদের জন্য বগুড়া শহরের রাস্তাঘাটের ভিডিও, বেশি কিছু তো ভিডিওতে নেই রাস্তাঘাট শুধু। তো আমি যেহেতু আমাদের বাড়ি যেহেতু বগুড়া, মানে আমার বাবার বাড়ি বগুড়া, তো সেক্ষেত্রে আমার এই বগুড়া শহরের প্রত্যেকটা রাস্তা, গলি সব কিছু আমার খুব ভালোভাবে চেনা। আমি এগুলো তো অনেকবার গিয়েছি, কলেজ তো প্রথমেই যে কলেজটা দেখতে পারলেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, কলেজে আমি পড়তাম, ওখানে ইন্টারমিডিয়েট কলেজে ইন্টারমিডিয়েট আমি কমপ্লিট করছি। তো এখন যেটা দেখতে পারলেন, এটা সরকারি আজিজুল হক কলেজ, নতুন ভবন। তো বগুড়াতে সরকারি আজিজুল হক কলেজে 2টা ভবন রয়েছে, একটা নতুন ভবন, একটা পুরাতন ভবন। নতুন ভবনে শুধু, সরি, পুরাতন ভবনে শুধু ইন্টারমিডিয়েট ক্লাস করা হয়, যত এক্সাম যত কিছু সব নতুন ভবনে হয়। এখানে অনার্স রয়েছে, অনার্স মাস্টার্স সব এখানে, এখানে ইন্টারমিডিয়েট প্রোগ্রাম নেই, পুরাতন ভবনে রয়েছে। তো সেটাই দেখতে পেলেন। আর সামনে যে কলেজটা করতোয়া মাল্টিমিডিয়া কলেজ, এটা এই কলেজে আমার ভাই পড়ছে এখন। তো আমি না গে ওদিনকে আমি না গেলেও আমার তো বগুড়া শহরের প্রত্যেকটা রাস্তা আমার খুব ভালোভাবে চেনা। তো যারা বগুড়া শহর দেখেননি, জাননি কখনো, তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। দেখে নিন বগুড়া শহরের রাস্তাঘাট দেখতে কেমন, বগুড়া শহরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, তো সেটাই তো সেভাবে বলে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন। এই জন্য তো লাইক দিবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হলো কি, ও ঘুরেছে বৃন্দাবন পাড়া থেকে শুরু করে এবার সাত মাথা দিয়ে গোদার পাড়া, এদিক দিয়ে সব কিছু প্রায় অনেকটুকু জায়গায় ও ঘুরেছে, মানে 1 ঘন্টায় যতটুকু ঘোরা যায় আর কি, তো ততটুকুই। এই যে এটা 4 মাথার ওখানে কলেজটা, মহিলা কলেজ, এটাও একটা মহিলা কলেজ। তো মোটামুটি ভালোই ঘুরেছে, এখন খুব মিস করি বগুড়া শহরকে, কারণ অনেক দিন বগুড়াতে সেভাবে থাকা হচ্ছে না, অনেক বছর প্রায় হয়ে গেল, মাঝে ছুটিতে কিছু কয়েকদিনের জন্য মাত্র যাই, তো বাসা থেকে বের হওয়াই হয় না, রাস্তাগুলো খুব মিস করি, কত গেছি এগুলোতে, কত যাওয়া আসা হয়েছে আমার বলার বাহিরে, প্রত্যেকটা রাস্তা এগুলো দেখে আমার আগের স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছে, কলেজ লাইফের স্মৃতিগুলো। তো বগুড়া গেলে আমি চেষ্টা করি বাসা থেকে বের হওয়ার জন্য, কারণ আমি বেশি দিন তো থাকি না গিয়ে, এই জন্য আসলে ওরকম সময় পাই না, ফ্যামিলিকে সময় দিতে হয় বাড়িতে গেলে, এই জন্য আসলে অতটা বের হওয়া হয় না।
তোমার বরে খুব ভালো লেগেছে, ও ঘুরছিল আর সবকিছু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছিল যে কোনটা কে, তো রিক্সাওয়ালা বলে দিচ্ছিল। ও নিজে নিজে ঘুরেছে, খুব ভালো লেগেছে ওর, আর এর জন্য ভিডিও করে নিয়ে এসেছে। এটা একটা, যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা পার্ক, পার্কের সাইডে যে নৌকাটা খুব সুন্দর না, তখন মেবি মিছিল হচ্ছিল কোনো দলে আর কি জন্য নৌকাটা। তো এ ছিল আমার আজকের ব্লগ, আর দেখতে থাকুন বগুড়া শহরের রাস্তাঘাট। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।